বাংলাদেশ জাতীয় দলের নতুন অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। তিন ফরম্যাটে নেতৃত্ব দেবেন তিনি। আর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নানুকে সরিয়ে নতুন প্রধান নির্বাচক করা হয়েছে গাজী আশরাফ হোসেন লিপুকে। এছাড়া নির্বাচক প্যানেল থেকে বাদ পড়েছেন হাবিবুল বাশার সুমন। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদকে রেখে 21 জনের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বিসিবি, যেখানে তিন ফরম্যাটে চুক্তি থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল। রিফাত আঞ্জুমের রিপোর্টে বিস্তারিত। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে, তাই ক্রিকেট পাড়ার সবার নজর ছিল এবারের বিসিবির বর্ষসভার দিকে। যুব ও ক্রীড়ামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর সোমবার দুপুরে বিসিবি কার্যালয়ে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নয়া ক্রীড়ামন্ত্রী। বিসিবির সকল পরিচালকের উপস্থিতিতে বেলা তিনটার পর শুরু হয় বোর্ড সভা। সাকিব তামিম ইস্যু, নির্বাচক প্যানেল, অধিনায়ক নির্বাচন, বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট সহ সামনে নানা গুরুত্বপূর্ণ ইস্যু। প্রায় চার ঘণ্টাব্যাপী সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি বিসিবি সভাপতি নান্দু বাশার যুগের ইতি টেনে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা পাপনের। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ন্যাশনাল টিম সিলেক্টর হিসেবে, চিফ সিলেক্টর হিসেবে আমরা আমাদের গাজী আশরাফ হোসেন লিপু, ওনাকে আমরা সিলেক্ট করেছি। আরও দুজন আছে, একটা আমাদের খান আব্দুর রাজ্জাক এবং হান্নান সরকার, এই দুজনকে ইনক্লুড করা হয়েছে এটার সাথে। গুঞ্জন সত্যি করে জানানো হয় জাতীয় দলের অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত। তিন ফরম্যাটেই নতুন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তিনটা ফরম্যাটেই আমরা আমাদের শান্তকে ক্যাপ্টেন হিসেবে, নাজমুল হোসেন শান্ত আমাদের এক ক্যাপ্টেন হিসেবে আমরা অন্তত এই বছরের জন্য আমরা তাকে নির্ধারণ করেছি। তবে বোর্ড সভায় উত্তর মেলেনি তামিম ইকবালের জাতীয় দলে ফেরা নিয়ে। তার চেয়েও বড় খবর, কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন এ বাঁহাতি। 21 জনে কেন্দ্রীয় চুক্তিতে নতুন করে যুক্ত হয়েছেন তাওহিদ হৃদয় ও তানজিম হাসান সাকিব। আর গেলবারে চুক্তি থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইবাদত হোসেন। এছাড়া 85 জন প্রথম শ্রেণীর ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করেছে বিসিবি। গেল বিশ্বকাপের ব্যর্থতার রিপোর্টও হাতে পেয়েছে বিসিবি, পর্যালোচনার পর আসবে সিদ্ধান্ত। এছাড়া আলোচনা করে জাতীয় দলে কোচিং স্টাফ নিয়োগ চূড়ান্ত হবে বলেও জানান বিসিবি সভাপতি। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।